এতক্ষণ ধরে বসে রয়েছি, কি জরুরি কথা হবে বল। না, জিনিসটা প্ল্যানিং করে তখন বানাইলাম আর কি। জাস্ট তুই প্ল্যান মোতাবেক কাজ করবি, তাইলে আমি দেখতে পাইতেছি আমাদের সফলতা। আচ্ছা বন্ধু, তুই তো ধর অনেকদিন যাবতই অনেক ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করলি, সব জায়গায় তো ধরা খালি। এবার তুই আমার লাগে ব্যবসা কর, কোনো পুঁজি লাগবো না, ঠিক আছে? একে তো ওই লোকা তোর লোকের ব্যবসা, দুই হলো পুঁজি ছাড়া, আমার তো শুনে ভয় লাগতেছে। আরে বাবা, বর্তমান যুগ কি ডিজিটাল যুগ, এই যুগে খালি মেধা খাটাইলেই তোর ইনকাম চলে আসে, বুঝছস? সমস্ত ইনকাম এই মোবাইলটার ভিতরে এখন আছে। কিরকম মামা, বুঝলাম একটু খুইলা খেলা কর। ইউটিউব, ইউটিউব ব্যবসা। আমি একটা ইউটিউব চ্যানেল অলরেডি খুলছি, আমার যে গার্লফ্রেন্ড আছে না লুবনা, ওর নামের প্রথম অক্ষর এল, মানে এলটিভি, বুঝছস? এখন ওই জায়গায় আমাদের মজার মজার ভিডিও আপলোড করতে হবে। তাই মজার মজার ভিডিও আপলোড করতে ধর আমাদের বিভিন্ন ধরনের চারপাশে কত কত মজার ঘটনা আছে না, ওইগুলো জাস্ট আমরা ঢুকাই দেবো। এখন আমি একটা ভিডিও করে ইউটিউবে দিলে আমার ব্যবসা হয়ে যাবো গা? মানে একটু অন্য টাইপের দিতে হবে। আচ্ছা তোর এগুলো আমি বুঝাই বলবো, মানে কি কি তুই খালি কো আমার লাগে আসস কি না, তুই আমার লাগে থাকবি, আমার যা ইনকাম হবে ওইটার মনে করো তোর 30% আমি তোরে দিয়ে দেবো। বন্ধু তুমি যেমন কইতেছো এমনি যদি হয় তাইলে বন্ধু আমি তোমার লগে আছি। তাইলে আমি যেভাবে বলবো তুই কিন্তু গেলে ওইভাবে কাজ করবি, ওকে দোস্ত? আমি তোর লগে আছি। কি ব্যাপার, মন খারাপ করে আছো না বলো? মানে পার্কে আসলাম, দুজনে একটু হাসাহাসি করবো, বিভিন্ন ধরনের কথা বলবো, মনে হচ্ছে কি মানে মানে বুঝলাম না, মানে তোমার মন খারাপ কি, মানে সমস্যাটা কি হচ্ছে বলবা তো নাকি? সমস্যাটা কি তুমি বুঝতে পারছো না? না তুমি জব করো না, হ্যাঁ বিজনেস করো, কিছু একটা করো, এবার বসে থাকলে তো হবে না। আর তাছাড়া আমার বাবা তোমার মতো একটা বেকার ছেলেকে আমাকে বিয়ে দিবে না। আচ্ছা শোনো, তুমি তোমার আব্বুকে গিয়ে বলে দাও যে যে ছেলের সাথে তুমি সম্পর্ক করতেছো সে ছেলে একটি চ্যানেলের মালিক। চ্যানেলের মালিক? আর কি তুমি তুমি জানো একটা চ্যানেল খুলতে কত টাকা লাগে? প্রায় 150 কোটি টাকা লাগে, যেখানে তোমার পকেটে 150 টাকাও থাকে না, আর তুমি হবে চ্যানেলের মালিক। এই তুমি এই যুগের বিয়ে হয়ে তোমার তো দেখি কোনো মানে ব্রেনই নাই, মানে কোনো কিছু তুমি জানোই না, কিসের 150 কোটি টাকা লাগে? আরে বাবা, 150 টাকা পকেটে থাকবে না, তাই একটি চ্যানেল করতে এখন আর কোনো টাকাই লাগে না, জাস্ট একটা জিমেল আইডি লাগে। শোনো, আমি একটা ইউটিউব চ্যানেল করছি, বুঝছো, তোমার নামে লুবনা ইউটিউব চ্যানেল, ঠিক আছে? দেখছো বিয়ের আগে কিন্তু তোমার সত্তাধিকার কিন্তু বানাই ফেলছে। ওই ইউটিউব চ্যানেলে জাস্ট কিছু সাবস্ক্রাইবার আর এমন কিছু ভিডিও ছাড়বো ভিউ হইতে বাধ্য, ভিউ হলেই মাসে 50,000 টাকা ইনকাম, দেন কি আর সমস্যা তো থাকলো না? হয়েছে, অনেক হয়েছে, এবার থামো, আমার বোঝা শেষ। কবে তোমার ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স বাড়বে, তারপর টাকা ইনকাম হবে, তারপর বিয়ে করবে? এতদিন কি আমার বাবা আমাকে বসিয়ে রাখবে? ওরে বাবা, এটা বাড়বে, আমি এমন কিছু ভিডিও দিব, আমি তো ট্যালেন্ট ছেলে, তুমি বুঝো না, এমন কিছু ভিডিও আপলোড দিন ওইটা বাড়বে। জাস্ট তোমার আব্বুকে জাস্ট বলে দাও যে বাবা জাস্ট ওয়েট অ্যান্ড সি, আমার হাজবেন্ড একটি চ্যানেলের মালিক, ওকে? শোনা, আমরা যখন বানাই ফেলবো, বুঝছো, তখন জিনিসটা কেন? আমি দেখেছি আপনাকে ভিডিও করছিলেন। কি বলেন, আমার মোবাইল তো ভিডিও না, ভিডিও করুন ওইখানে আবার কথা বলবো। আরে কি বলে, তুমি তো মানে ওরা আমার বুঝলাম না ভাই, আমরা দুজন কি নায়ক নাই কি যে আমরা কথা বলতেছি তুমি সেটা ভিডিও করবা? শোনো, এই ধরনের ফালতামের কখনো করবা না, ঠিক আছে? এবার থাপ্পড় দিয়ে তোর যাচ্ছ ছুটে বলবো, তুই দেখলাম এটার মধ্যে ভিডিও, তুই কেন ভিডিও করছস ফাজিল কথা? আর আর করবি না, করবি আবার কথা বলে, যা যা আমি কিছু করি না আপা, আমার দোষটা তুই কষ্ট কেন আপা, সব অর্থ ও আবার শিখাই দিয়েছে ভিডিও করার জন্য। শুনছি আমি এসব? না না না, ওইরকম কিছু না, পরিচিত মানে
হইছে কি মানে বুদ্ধিটা ও আমারে দিছে, ওই যে আমি যে ইউটিউব চ্যানেলটা করছি না, তো ও বললো যে তোর যে গার্লফ্রেন্ড আছে তার সাথে তুই এমনি বিভিন্ন রঙ মস্কারা করস না, বন্ধু এর যদি ফুটেজটা তুই ইউটিউবে দাস তাহলে ভিউটা বেশি বাড়বে, রিয়েল ফুটেজ নাকি বেশি দেখতে চায়। এবং ও বললো লিখবি যে কি পার্কে চলছে দেখুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অনেক ভিউ পাবো, শোনো আমাদের ইনকাম বাড়বে, শোনা এক মাসের মধ্যে দেখবো অনেক ভিউ হবে, 10 লাখ ভিউ, তুমি আমি পরিচিত হয়ে গেলাম, এসটার নাম খারাপ কি বলো? এই কাদার বাচ্চা, তুই যখন মেয়েটা ও দৌড়ে আসলো তখন তুই দৌড় দিবি না? আমি তো দৌড় দিতেছিলাম, তুমি কি করতেছিলা পাশে বসে থেকে থেকে? হ্যাঁ ও দৌড়ে আসছে, তুই দৌড়তে পারলি না বেটা? কত রাত্র অজুগার করিয়া কত টাকা নষ্ট করে মায়েরে, এখন এই মায়ের যদি হাতসার হয়ে যায় আমার সব শেষ হয়ে যাইব। অনেক ভালো আছি, তুমি ভালো আছো? জি ভালো আছি। তা কোথাও যাচ্ছিলেন নাকি? না হয়েছে কি, বাড়িতে না ভাল লাগছিল না, তাই একটু বাইরে বেরিয়েছি হাওয়া খাওয়ার জন্য। ঠিক আছে তাহলে ভাই চল না, আমিও যাবো সাথে। তুমি অবশ্যই কি যাবি? কেন যাবি? না মানে হয়েছে কি, আপনাকে না আমার খুব ভাল লাগে। কি বলছো, আমারও না তোমাকে অনেক ভালো লাগে, অনেকবার বলতে চেষ্টা করেছিলাম তুমি বুঝতে পারোনি। ও তাই, ঠিক আছে চল আমরা বাইরে যাই ঘুরে আসি। এই ঘুরতে হাওয়া খেতে টাকা লাগবে না, আমি আম্মুর কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসি, ঠিক আছে? আরে টাকা লাগবে না, টাকা আমার কাছে আছে। ও তাই নাকি, শোনো আমি কিন্তু ললিপপ আইসক্রিম খেতে পছন্দ করি, আমাকে কিন্তু ললিপপ আইসক্রিম খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে খাবো। আমি বুঝলাম ঠিক আছে, আমার সাথে তুমি রাগ করে তুমি এরকম একটা বলদের হাত ধরে ঘুরতেছো, কিন্তু তুমি কি বুঝতেছো আমাদের প্রেস্টিজটা কোথায় নেমে যাবে, মহল্লার ছোট ভাই ব্রাদার দেখলে কি মনে করবে? এই খবর দাও, তুমি আমাকে বলদ বলবে না। আরে শোনো ও মোবাইল দিয়ে কি করছে? দেখো আমি তোমাকে বলতেছি ব্যাপারটা হলো যে ওই আমার মানে রেকর্ডিংটা মানে ভিডিওটা ওপেন করা ছিল, সেই কারণে ভিডিওটা হয়েছে, আমি আমি এখনই তোমার এই ডিলিট করে দিচ্ছি। দেখো তুমি আজকের পর থেকে আমার সাথে আর দেখা করবে না, আর আমার কোনো ভিডিও যদি তোমার ইউটিউবে আপলোড হয় আমি কিন্তু সোজা সাইবার ক্রাইমে যেয়ে তোমার নামে কমপ্লেইন করব, কথাটা যেন মনে থাকে। না দেখো আমি ইউটিউব টিউটিউব সব বাদ দিমু, প্লিজ তুমি আবার আমরা এক হয়ে যাই। চুপ, আমি আমার লাইফে সিগারেট খোর দেখেছি, নেশা খোর দেখেছি, আর তোর মতো ইউটিউব খোর দেখিনি। আমি ভেবেছিলাম তুই ভালো হবি কিন্তু না। ছি, যান চলো আমরা যাই। এই তুমি এসব কি ভিডিও করো, তোমার জন্য আমার ভালোবাসা চলে গেল? তুই একটু জামা খুললে একটু নাচ।
একটু ভিডিও করি, মানে আমার ইউটিউবে দিলে কিছু ভিউ বাড়বে ভাই, একটু নাচ তো। ও তুমি ইউটিউব খোর না? আমি পোশাক করতেছিলাম, পিছন থেকে এসে ভিডিও করছে, সেটা নাকি আবার ইউটিউবে আপলোড দেবে। ভাই সরি, মানে কি বলবো, যে কি যে শুরু করছে বুঝছেন, অনেকেই কমপ্লেন করছে ওর বিরুদ্ধে বুঝছেন, মানে আমরা হোল ফ্যামিলি ওরে নিয়ে যে কি টেনশনে আছি। আচ্ছা বলেন তো ভাই, এটা কোনো কথা হলো যে আমার ছোট ভাই মানে পরিচয়টা দিতে আমার এখন লজ্জা লাগে? মানুষের কত রকম নেশা থাকে না, ও কি ইউটিউব নিয়ে পড়ছে, ইউটিউব খোর হয়ে গেছে। আচ্ছা ইউটিউবে তো ভালো জিনিসই হয়, সেটা কর না, এই যে আপনার সাথে এটা করলো আমি তো ভাবতেই পারতেছি না। আমার কথা ভাই, ভালো জিনিস কর, ইউটিউবে অনেক ভালো জিনিস আছে, সমাজের যেগুলো ভালো হয় সেগুলো দে ফেমাস হ। এইসব জিনিস কি ফালতু জিনিস, এগুলো দিয়ে কি ফেমাস হওয়া যায়? একদম ঠিক কথা বলছেন, এটা ঠিক না, একদম অনুচিত, বলবো আমি ওকে বলবো। ভাই এটা কিন্তু একটা মানসিক সমস্যা, আমার মনে হয় মাথায় একটু সমস্যা আছে, তা নাহলে এগুলো করে না, আপনাকে একটা মানসিক ডাক্তার দেখান। না না, এটা অবশ্য আপনি ঠিক বলছেন, ওরা আসলে ডাক্তারই দেখানো দরকার। আমার বিষয়টা একটু দেখেন ভাই, এই জিনিসটা জানি ইউটিউবে আপলোড না দেয় তাহলে কিন্তু আমার মানের যত শেষ হয়ে যাবে। তো ঠিক আছে ভাই, হ্যাঁ আমি ওকে বলবো, ও এটা যাতে মানে ভাইরাল না করে আমি ওকে বলে দেবো। আর যদি কিছু করে তাহলে আমি কিন্তু আইনের আশ্রয় নেবো। না না না, ঠিক আছে, বিষয়টা আমি দেখবো ভাই। ঠিক আছে, আপনি দেখেন ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার ওয়াইসা বললো চল দুইজন মিলে ব্যবসা করি, আমি বললাম কি ব্যবসা, বলে ইউটিউব ব্যবসা, তুই ভিডিও করবি আমি অ্যাক্টিং করবো। আমারে নিয়ে গেছে পার্কে, ও আর গার্লফ্রেন্ডের সাথে কথা কইতেছে কি কি যেন করতেছে, এমন সময় আমি তো ভিডিও করতেছি আর ওই মেয়ে আইসা আমারে ধরছে, আমারে ধরে বলতেছে এলে কি করতেছেন, একটুর জন্য আমার থানায় নিয়ে যায় নাই ভাই। ও এই অবস্থা না, এই সমস্ত উল্টাপাল্টা কাম করতেছে ইউটিউবের ইয়ে কইরা, ও তো পুরো ইউটিউব খোর হয়ে গেছে, ওর নিয়ে কি করি কত। ভাই আমার মন আর মাথায় সমস্যা হয়েছে, ও তো একটা ইউটিউব খোর হয়ে গেছে, একদিন দেখবেন উদলা হয়ে নিজের ভিডিও নিজে কইরা ইউটিউবে আপলোড করে দিছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওরে যেখানে দেখবা আমার জানাইবা, ঠিক আছে? হ্যালো ভিউয়ার, আপনাদের মজা দেওয়ার জন্য আসছি আমি ইও ইও আবির। এখন আপনারা দেখবেন ঝাঁকানাকা নৃত্য, ভাল লাগবে। ওকে ভিউয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, সাথে সাথে তাহলে দেখতে পাবেন মজার মজার ভিডিও। শুরু, লেটস গো। দেখুন দুই ভাইয়ের কি কাণ্ড, 20 লাখ ভিউ নিশ্চিত। আসো ভাইয়া একটা নাচ। কি শুরু করছিস কি তুই, তোর জন্য বুঝছো তো সকাল থেকে বাইরে হওয়ার পরে এক একজন যে কমপ্লেন দিচ্ছে আমার কান ঝালাপালা হয়ে গেছে। এই একটু আগে তুই কি করছিস, খালেক আমারে কমপ্লেন করছে, খালেক প্রস্রাব করতেছে, ওইটাও তো ভিডিও করছস, আর কত নিচে নামবি তুই? না মানে ভাইয়া ওই যেটা ভিডিও করছি মানে ন্যাচারাল, তো মানে যে ন্যাচারাল জিনিসটা ছাড়লাম আর কি, মানে ব্যাক থেকে ছিল আর কি। সি 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 সি, ওইটাও তুই ভিডিও করবি? হারামদার, দেখি আর কি কি ভিডিও করছস, দেখি 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 কি কি ভিডিও করছস, সব কিছু আজকে আমি ডিলিট করবো। এই খালেক কি করছে জানোস, খালেক কইছে এটা যদি তুই ডিলিট না করস ওই যে সাইবার ক্রাইমে সে কমপ্লেন করে তোর থারে ঢুকাইবো। হারাম যা, তোর সব কিছু আজকে আমি ডিলিট করব সব। এটা তো আমি তোর ভাবি হারাম দাদা, কালকে তো আমরা ঝগড়া করতেছিলাম দুজন মিলে, এটা তো ভিডিও করছস, হ্যাঁ আর কিছু পারি।
পারি না। হারুন দাদা ভাই আমি একটু বলতেছি, মানে তুমি আর ভাবি যে ঝগড়া করছো এটা তো ন্যাশনাল ঝগড়া, এটা যদি লেখি দেখুন গৃহযুদ্ধ, তোমার আর ভাবি ধরো জনপ্রিয়তা বেড়ে যাবে, তোমরা স্টার হবা, ধরো 30 লাখ ভিউ দেখলো, মানে তোমরা স্টার হয়ে গেলে না ভাইয়া। এই কত ভালো জিনিস আছে সমাজের, কত সুন্দর সুন্দর জিনিস আছে, ওইগুলো তুই ইউটিউবে ছাড় তাহলে তো ঠিক হয়। হ্যাঁ তোরা এখন সবাই কি করে জানোস, তুই নাকি ইউটিউব খোর হয়ে গেছস। হ্যাঁ শুন আমার মনে কি জানোস, তুই এখন আর সুস্থ নাই, এই সমস্ত জিনিস ভিডিও করে করে তুই অসুস্থ হয়ে গেছস, আর লোকজন আমার একদম জ্বালায় ফেলাইতেছে। চল তোর আজকে ট্রিটমেন্ট দরকার, তোরে সোজা আমি ডাক্তার কাছে নিয়ে যাবো, সোজা আয় তোরে ডাক্তার কাছে নিয়ে যাবো। শোন তুই যে অবস্থা করছো তোরে সমাজের সুস্থতা রাখ।